মামলা নিয়ে 18 দল নেতাদের জেলে পুরে বিরোধী দলের আন্দোলন বানচালের সরকারি কৌশল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে বলেও আবারও হুঁশিয়ার করে দেন তিনি। আবেদাতে জুবাইরের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর শুক্রবার সকাল থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে তার বাসায় ভিড় করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী দলের নেতাদের আটক করে রাখার কৌশল জনগণ ভালোভাবে নেয়নি। মিডিয়াকে গুম করার মতো তারা যে রাজনীতিটা এখন শুরু করেছে সেটা হচ্ছে বিরোধী দলকে নির্মূল করে দেওয়া রাজনীতি, এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তো নজির যে আপনার এই এতজন শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা মামলার সরলটা গাড়ি ঘোরানোর মামলা। গতকাল দেখেছেন যে জেল গেট থেকে তারা জেল নিয়ে বেরিয়ে আসার সময় আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল নেতাদেরকে আবার তারা ভেতরে নিয়ে গেছে। এটা একটা কৌশল বিরোধী দলকে হয়রানি করার, বিরোধী নেতাদেরকে হতোদ্যম করে দেওয়া, এবং জনগণ যখন আমরা অংশগ্রহণ করতে শুরু করে এই ধরনের আন্দোলনে তখন কোনো কিছুই আর তাকে আটকে রাখতে পারে না। শীর্ষ নেতারা জেলে থাকলেও নেতা কর্মীদের মনোবল ভাঙেনি এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, 11 জুনের গণসমাবেশ প্রমাণ করেছে জনগণের চাপে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য হবে সরকার। জনগণ এটা নিয়ে নিয়েছে যে এখানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার নিয়ে নির্বাচন হতে হবে, না হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমরা বিশ্বাস করি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন পর্যন্ত তারা আসতে বাধ্য হবে জনগণের চাপে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়টি সংবিধানের সংযোজনের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে, একথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দাবি আদায়ের জন্য সরকারকে সময় দেয়া তাদের আন্দোলনের কৌশল। রোহিঙ্গা সমস্যা নিয়ে সংসদে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিষয়টিকে মানবিক দিক থেকে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আবু জাদ্দা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা।